السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قرآن الكريم শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, কেননা নামাজ আমাদের জন্য ফরজ, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য ফরজ। সুতরাং আমরা যদি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে না পারি, সঠিকভাবে সূরাগুলো নামাজের মধ্যে পড়তে না পারি, তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। আর নামাজ শুদ্ধ না হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে কবুল করবেন না। সুতরাং আমার প্রিয় মুসলমান ভাই বোন বন্ধুরা, এখন আমরা শিখব সূরাতুল ফাতিহা। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের এই সূরাটা দরকার হয়, প্রত্যেক রাকাতেই এই সূরাটি দরকার হয়। তো আমরা এখনই শুরু করছি, আমার সঙ্গে সবাই পড়ার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. আবার বলুন আমার সঙ্গে, أعوذ, এভাবে আউ আইনটাকে শক্ত করে, أعوذ بالله, أعوذ بالله من الشيطان, এখানে নুনটা গিয়ে শিনকে ধরবে, মিনাশাইত। আমরা অনেক সময় ভুল করে থাকি, বাংলায় লেখা থাকে শয়ত, অনেকে বলে থাকে শয়তা, এটা না, মিনাশাইতানির রাজিম। রাজিম এটা, রাজিম বলা যাবে না। বাংলা দিয়ে অনেক জায়গায় দেখবেন রাজিম লেখা থাকে, এটা ভুল, র জবর র। সো আবার আমার সঙ্গে সবাই বলুন, أعوذ بالله من الشيطان الرجيم, أعوذ بالله من الشيطان الرجيم. আবার আমার সঙ্গে সবাই বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. Okay, next. بسم الله الرحمن الرحيم. আবার পড়ুন আমার সঙ্গে, بسم الله الرحمن الرحيم. بسم الله, এখানে بسم الله পড়া যাবে না, بسم الله الرحمن শক্ত করে, بسم الله الرحمن الرحيم. ما এক লিফটান, রহিম হাটাকে শক্ত করে তিন লিফটান, রহিম। ওকে, আবার بسم الله الرحمن الرحيم. কোরআন তেলাওয়াত করার শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণটা পড়ে কোরআন তেলাওয়াত শুরু করব। এখন আমরা সূরা ফাতিহা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, আলহামদু, এখানেও হাটা শক্ত করে, আলহামদু। আবার বলুন আলহামদু, আলহামদু বলা যাবে না, আলহামদু লিল্লাহি, লিল্লাহি বলা যাবে না, এখানে লামের আগে জের আছে, এই জন্য আমরা লিল্লাহি পড়ব। রব্বিল, রটাকে শক্ত করে, রব্বিল আলামিন, আ, এখানে আইনটাকেও শক্ত করে এবং একালিফ মাদ হবে, আলামিন, লাস্টে তিন আলিফ টান হবে। আবার আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, আরেকবার ট্রাই করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা দ্বিতীয় আয়াতে আসছি, আমার সঙ্গে পড়ুন সবাই, আর-রহমানির রহিম। আমার সঙ্গে সহজ করে পড়ার চেষ্টা করুন, কোনো কঠিন বিষয় না, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন। আমার সঙ্গে আবার বলুন, আর-রহমানির রহিম, আর-রহ,
এখানেও কি আছে? হ্যাঁ আছে, হ্যাঁটাকে শক্ত করে পড়তে হবে। এক আলিফ টান, এক আলিফ টান যতগুলো রয়েছে আমরা সবগুলোর একটা সমন্বয়, এক সেকেন্ড বা এক সেকেন্ডের কিছু কম বেশি। আর্রহমানির রহিম, হিম, এটা তিন আলিফ টান। আর্রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আবার বলি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মা এক আলিফ টান, লিখি দ্রুত, এখানে কোনো টান নেই, মনে রাখবেন হরকত এক জবর এক জের এক পেশ, এখানে কোনো টান হবে না। যখনই মাদ থাকবে, মাদ তিনটা জবরের বাম পাশে খালি আলিফ যখন থাকবে, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন এবং খারাজ জবর খারাজের উল্টা পেশ, এগুলো থাকলে টান হবে, এছাড়া আপনাকে দ্রুত পড়তে হবে। আমার সঙ্গে পড়ুন, মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, তিন আলিফ টান, ইয়াউমিদ্দিন। এরপরে রাতে আসছি, ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা, এখানে শব্দটা কি? ইয়াকা, ইয়াটাকে দুইবার উচ্চারণ করতে হবে, ইয়া, এটাকে বলে তাসদিদ। তাসদিদ যেখানে থাকে সেখানে সেই অক্ষরটাকে দুইবার উচ্চারণ করতে হয়, ইয়াকা। অনেকে বলে ইয়াকা ইয়াকা, এমনটা নয়, ইয়াকা নাবুদু, না, এখানেও আইন রয়েছে, এজন্য আমাদের শক্ত করে পড়তে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন, নাস্তাইন না, এখানে তা আছে, তা জবর তা আর ত জবর ত আর তা জবর তা, নাস্তাইন। আবার পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা বারবার চেষ্টা করি, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। যদি আপনাদের কাছে মনে হয় দ্রুত হয়ে যাচ্ছে, আবার ভিডিওটাকে সামনের দিকে পিছিয়ে দিন, পিছনের দিকে পিছিয়ে দিন, আবার আপনি আবার আমার সঙ্গে বলার চেষ্টা করুন। পরের আয়াতে যাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার পড়ি, ইহদিনাস সিরাতাল, এখানে সি র, রা বলা যাবে না, সি র, র জবর র, ইহদিনাস, আবার ইদ্দিনাস না, অনেকে হার উচ্চারণ করেন না, এখানে একটা হা রয়েছে, ইহ, এই হাটা হলো ছোট হা, আমরা বাংলায় যে হ বলি সেরকম হ, আর একটা হা আছে যেটা আমরা শুরুতে পড়েছি রহিম, কিন্তু এটা হচ্ছে হা, ইহদিনাস সিরাতাল তল মুস্তাকিম। এখানে আমরা পেয়েছি ত জবর ত, এই জন্য আমরা তল পড়লাম, মুস্তা তা, তা জবর তা, মুস্তাকিম, মুস্তাকিম শব্দটা এখানে কফ, কফটা একটু শক্ত করে কফ এইভাবে, আর মুরগি ডাকে অনেক সময় আকি, এই শব্দ করে কফ, মুস্তাকিম, আক এক উক, কফ এইভাবে উচ্চারণ করতে হয়, মুস্তাকিম আমরা এইভাবে উচ্চারণ করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরের রাতে যাচ্ছি, صراط الذين أنعمت عليهم, আমার সঙ্গে বলুন, صراط الذين أنعمت عليهم, صرا سرانا, صراط الذين, এখানেও ত জবর ত, তাল্লাযীনা হবে না, صراط الذين, ذل এইভাবে পাতলা করে, ذل الذين, ওকে, صراط الذين أنعمت, أن همزة آئيو شرير اتشارون آر عين كتاب دي, أنعمت عليهم, أنعمت أي بابي, أنعمت عليهم, أبر بولي, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমরা
লম্বা করেছি, এখানে চার আলিফ পরিমাণ অর্থাৎ চার সেকেন্ড বরাবর আমাদেরকে লম্বা করতে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি, এখানে গায়রিল না, এখানে গায়রিল বলতে হবে, গায়ন জবর গা, গায়রিল মাগদুবি আলাইহিম মাগ, গায়নের উচ্চারণ মাগদুবি, দতটাকে একটু হালকা করে পাতলা করে মাগদুবি আলাইহিম, আলাইহিম আইন আছে এখানে, ওয়ালাদ্বাল্লিন, ব এখানে চার আলিফ মদ, লিন এখানে তিন আলিফ মদ রয়েছে অর্থাৎ তিন আলিফ টান রয়েছে। আমরা এইভাবে পড়ি, শেষবার পড়ি একেবারে শুরু থেকে নিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة الشيشة آمين بولتها